ওয়ালাইকুম সালাম ওরমতো ও ওরকতাত ভাই যান সত্যিই প্রশ্ন আপনি খুব সুন্দর একটা করেছেন যে প্রশ্নের মানে যে রোগে আমরা বেশিরভাগ মানুষ এই আক্রান্ত আর কি যেমন আপনি কথাটা বললেন না যে প্রথম কোরবানি কার নামে দেবো প্রথমে আল্লাহ রসুল সাল্লামের নামে দিয়ে শুরু করব। না মাতার নাম দিয়ে শুরু করব না কী দিয়ে শুরু করব ভাই কোরবানি মানে কি কোরবানি মানে আল্লাহর নৈকট্য লাভ আল্লাহর নিকটবর্তী হওয়া অর্থাৎ সেটা আপনি মানে পশু জবের মাধ্যমে নামাজের মাধ্যমে নফলের মাধ্যমে আল্লাহর নৈকট্যতা লাভ করা আর কি আল্লাহর আনুগত্য করা আর আল্লাহ আনুগত্য যখনই করবেন তখন আপনি আল্লাহর নৈকট্যতা লাভ করবেন ইনশাল্লাহ এখন এটাই যে কোরবানি এই কোরবানি আপনি প্রথম হোক আর দ্বিতীয় হোক আর তৃতীয় হোক কার কার নামে কোরবানিটা হবে কোরবানি আমার প্রথম প্রশ্ন জাল্লা রসুল সাল্লু আলী সাল্লাম কি কোনো হাদিসে বলে গেছেন উম্মদদেরকে যে তোমরা কোরবানি দিলে আমার নামে কোরবানি দেবে কোনো একটা হাদিস বর্ণিত হয়েছে জাল্লা রসুলসাল্লাহ বলে গেছেন তোমরা কোরবানি দিলে কোরবানি দিলে আমার নামে কোরবানি দেবে একটা হাদিস বর্ণিত হয়নি তাহলে এরকম আমাদের ভ্রান্ত ধারণাটা কেন ভ্রান্ত মতাম এই কি মানে আমরা ভ্রান্ত পথ নিয়ে চলছি রাসুল্লাহ সাল্লা সাল্লাম কি বলেছেন আমাদেরকে যে তোমরা আমার নামে কুরবানি দিও তাহলে আমরা কুরবানি দিতে যাব কেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি উম্মদের নামে কুরবানি দিয়েছেন তিনি তো আমাদের রাসুল প্রয়োজন আমাদের প্রয়োজন আমাদের রাসুল্লা সাল্ল্লা সাল্লাম যে জিনিসগুলো বলে গেছেন সেগুলোকে যদি পালন করি সব থেকে রাসুলকে ভালোবাসা প্রমাণ হবে আর আমি রাসুলের নামে কুরবানি দিয়ে দিলাম রাসুলকে ভালোবাসার বহি প্রকাশ জানিয়ে দিলাম অত যে নামাজ পড়লাম না রোজা রাখলাম না হজ করলাম না জাকাত দিলাম না বেবিচার মানে করে বেড়াচ্ছে সুদ খেয়ে বেড়াচ্ছে রাসুলের বৃদ্ধাচারণ করে বেড়াচ্ছি অত যে দিয়ে দিলাম রাসুলের আনুগত্য হয়ে গেল না ভাই যান হয়নি রাসুল সালাই সাল্লাম যা বলেননি সেটা যদি আপনি করেন সেটা বেদাত হবে সুতরাং কোরবানিটা আপনি নিজের নামে দেবেন এবং আপনার নিজের নামে দেওয়ার পরে কি বলবেন আল্লাহ আমার মিন্নি মেননি আল্লাহ এটা আমার পক্ষ থেকে তুমি গ্রহণ করো অমিন আহলে বাইতি আমার পরিবার পরিজনদের পক্ষ থেকে তুমি গ্রহণ করো আপনি নিকি তার আরও সামিল করে নেন আমার পিতামাতার পক্ষ থেকে আল্লাহ আল্লাহ আমি এই কোরবানিটা করছি আল্লাহ আমার এই স্বভাবে যেন পিতামাতা শরিক হয়ে যায় আমার মৃত্যু যে সমস্ত আত্মীয় স্বজন মারা গেছে তারাও যেন এই স্বভাবে শরিক হয় তো আপনার নিয়তের ওপরে নির্ভর করবে আর আপনি যদি শুধু পিতামাতার নামে নামে দিতেন যে না আমি পিতামাতার নামে কোরবানি দিলাম নাকি কেউ পাবেন না কিন্তু যদি নিয়ত আমার নিয়াত প্রত্যেকটি কাজ নির্ভর করে নিয়তের ওপরে নিয়ত মানে সংকল্প যেটা মুখে বলা বেদাত আর তার স্থান হচ্ছে অন্তরে সংকল্প করা হয় অন্তরে তো ভাইজান আপনি ধরুন দশটা টাকা দান করবেন দশটা টাকা আপনি নিজের নামে দিলেন আল্লাহ রাস্তায় আপনার নিজেরই হলো কিন্তু এই দশটা টাকা আপনি আপনার বাপের নামে দিলেন আপনার বাপের শুধু হলো কিন্তু শুধু এই দশটা টাকা যদি বলেন এই নিয়ত যদি সংকল্প করেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে আমার স্ত্রীর পক্ষ থেকে আমার মা বাপের পক্ষ থেকে আমার সন্তান সন্তানদের পক্ষ থেকে আমার দাদা দাদির পক্ষ থেকে তোমার দান করছে আল্লাহ তোমার আশা দান করলাম তাহলে সকলেই ওই দশ টাকা সমতুল্য সকলেই নিকিটা পাবে কোনটা বেশি ভালো হলো তো আপনি কোরবানি নিজের নামে করবেন সকলকেই নিকিতে সৌরিক করবেন সকলে সমানভাবে পেলো আপনি যেমন পেলেন সকলে সমান পেলো তো কোনটা ভালো হলো কিন্তু আমরা আসুল ইসলামটাকে টেরা ব্যাকা ভাঙা ভেঙে চুরে আমরা বোঝার চেষ্টা করি আমরা প্রকাশ ঘটাতে চাই যে না রাসুলকে কত ভালোবাসি মা বাপকে কত ভালোবাসি আরে বাবা কেউ পৃথিবীতে কেউ এমন আছে যে রাসুলকে ভালোবাসেন না পৃথিবীতে কোনো মুসলিম এমন আছে যে মা বাপকে ভালোবাসে না কোনো মুসলিম এমন আছে যে রাসুলকে ভালোবাসেন না সাল্লা সাল্লাম তো আপনি ভালোবাসবেন রাসুল্লাহ সাল্লামকে তার আনুগত্যের মাধ্যমে তিনি বলেছেন নামাজ পড়তে হজরের নামাজ জামাতের সাথে পড়তে হবে তিনি বলেছেন সুদ খাওয়া নিষেধ বা সুদ খাওয়া যাবে না তিনি বলেছেন আরাম গ্রহণ করা যাবে না আরাম গ্রহণ করা যাবে না তিনি বলেছেন ধোকা দেওয়া যাবে না ধোকা দেওয়া যাবে না তার কথাগুলোকে পালন করা হলো তাকে ভালোবাসা তার কথাগুলোকে পালন করা তাকে আনুগত্য করা আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ রব বলছেন হে নবী তুমি বলে দাও কুল ইনকুন তুম তো আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে কার অনুসরণ করো রাসুলের অনুসরণ করো আর রাসুলে যদি অনুসরণ করো ইত্তেবা করো অনুসরণ করো তাহলে আল্লাহকে ভালোবাসা হল অনুসরণ মানে কি সাল্লাম যে কথাগুলি বলে গেছেন সেগুলিকে পালন করার নাম হলো অনুসরণ করা সুতরাং কোরবানি ভাইজান যেটা দিবেন আপনি নিজের নামে শুরু করবেন এবং নেকিতে সকলকেই শরিক করে নেবেন তাহলে সকলেই সমানভাবে আলহামদুলিল্লাহ সবাবের অধিকারী হবেন আল্লাহ সেই তৌফিক আমাদের দান করেন আমিন এবং সঠিকভাবে যেন আমরা কোরবানি দিতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ